গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিতরটা তো দেখালাম কি অবস্থা, তো চলো দেখো বাইরের অবস্থা দেখো। চারিদিকে এখনও কুয়াশা, এখন বাজে সকাল 9:30 প্রায়, তো চারিদিকে কুয়াশায় ভর্তি। আর সকালবেলা 8টার সময় মনে হচ্ছিলো 6টা বাজে, তো 8টার সময় আমি উঠেছি, উঠে দেখছি যে বাবা এত তাড়াতাড়ি উঠে পড়েছি, 6টা বাজে মনে হয়। তার ঘড়ির দিকে তাকিয়ে দেখি না 8টা বাজে। তো চলো 8টা সকাল 9:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সবার আগে মেয়েকে ডাকতে হবে, মেয়েকে ডেকে নিই, তারপর বিছনা টিছনা পরিষ্কার করবো, ভাবছি পরে এসে করবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো যা মানে নিচে গিয়ে দেখতে হবে কী অবস্থা। হ্যাঁ মাম, শোনা কত বড় উঁচু বালিশে মাথা দিয়েছে দেখো, ঘাড়ে ব্যথা হবে না? মামা এদিকে সরে আসো, ঘাড়ে ব্যথা হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে দেখো ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে ব্রেকফাস্টে হয়েছে হলো গোবিন্দভোগ চালে সেদ্ধ ভাত, আর হয়েছে ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ, সবজি দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। তো এটাকে একটুনি ঘি লঙ্কা এসব দিয়ে মাখা হয়ে খাওয়া হবে। তো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে আর আমার স্নান ঠান সবই হয়ে গেছে। মেয়ের পড়া ছিল মানে সকালবেলা, আজকে শুনলো শনিবার, শনিবার দিন আজকে সকাল সকাল পড়া ছিল, তো ওকে পড়তে দিয়ে এসে ঝটপট কাজ করে নিয়েছে। আর এখন এখানে বাজু হলো চিংড়ি মাছ। তো রান্নাবান্না সবই হয়ে গেছে আর এখানে ভয়েস ওভার দিলাম, কারণ পাশ দিয়ে অনেক আওয়াজ আসছে, তো তার জন্য মিউট করে দিয়েছি। ছোট ছোট চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে, কারণ না হলে পেট যদি আবার প্রবলেম হয়, অনেক সময় এইসব চিংড়ি মাছ খেলে না পেটের প্রবলেম, তো তার জন্য ভেজে নেবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা ভাজা হতেও বেশি সময় লাগবে না, মশ মশ হতে লাগবে। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। আর এদিকে গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আজকে শুয়েছিলাম, একটু শুয়ে উঠতে উঠতে দেখো 7টা বেজে গেছে। কোনোদিনও মানে আমার শুলে পরেই এটা হয় যে যে না শুই আর উঠতে উঠতে দেরি হয়ে যায়, আর মানে দেরি হয়ে যায় বলতে কি অনেকক্ষণই ঘুমটা ভেঙেছে, কিন্তু মানে ঠান্ডাটা যেন বেশি লাগে আর উঠতে ইচ্ছে করে না, শরীরটাও যেন ভালো লাগে না, তার থেকে মানে না ঘুমানো ভালো। তো চলো নিচে যাব, নিচে গিয়ে দেখি কাজ বাজ করতে হবে, মেয়েকে মেয়ের জন্য খাওয়ার দাওয়ার করতে হবে, আমরাও কিছু খাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, নিচে যাই। তো এদিকে দেখো পাটিসাপটার গোলা রেডি করে রেখেছে, নিচে নেমে দেখছি। এই পাটিসাপটার গোলাটাকে ভিজিয়ে রেখেছে, এটা হলো সুজি আর ময়দা আর গুড় এইটা দিয়ে মিক্সিং করে রেখেছে, যাতে মানে সুজিটা একটু ফোলে তার জন্য। আর এখানে দেখো ক্ষীর, এটা আজকে ক্ষীর দিয়ে পাটিসাপটা করা হবে। তো ফ্রেন্ডস, এদিকে দেখো আজকে তোমরা তো দেখালাম এই যে গোলা, এটা হলো পাটিসাপটার গোলা। আর এখানে দেখো বেগুন দেখতে পাচ্ছো, তো পাটিসাপটা করতে গেলে এটা লাগে, কারণ ওই পাটিসাপটার গোলাটা মানে তেল ব্রাশ করার জন্য, অয়েল ব্রাশ করার জন্য এটা বিশেষ করে লাগবে। তো আর হলো ওই পাটিসাপটার ইয়েটাকে আমাদের হাতা দিয়েই করে নিই, অসুবিধা হয় না, হাতা দিয়ে ওপরটা এরকম বড় করে দিই। তোমরা দেখাচ্ছি আমরা কিরকমভাবে করি। Thank you.
হয়ে গেছে, এটা হলো স্যুপ করা হবে রাত্রে, ব্রেড আর স্যুপ খাবো। তো আজকে এগ স্যুপই করা হবে, এখানে পেঁয়াজ রসুন আদা আর এখানে আছে বাঁধাকপি গাজর আর বিনস, এটা দিয়ে স্যুপ করা। তো ফ্রেন্ডস আজকে স্যুপ দিয়ে রাত্রে ডিনারটা করা হবে, স্যুপ আর মানে ব্রেড অ্যান্ড স্যুপ। তো এই হলো আজকের রাত্রের ডিনার। আর ফ্রেন্ডস ভিডিওটা বেশি বড় করব না, তো দেখো আর পাটিসাপটা কিন্তু কিছুটা করে রেখে দিয়েছি, কারণ আবার পরে করব, রাত্রি হয়ে গেছে অনেক, পাটিসাপটা কিছুটা করতে করতেই, তো তার জন্য এখন আর করা হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তোমরা দেখতে থাকো আমরা কীরকমভাবে করছি। তো তোমাদের আজকের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা থাকে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন বাই বাই, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর দেখো সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর জাস্ট সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর নামানোর সময় একটু কর্নফ্লাওয়ার গোলমরিচ এইসব দেওয়া হয়েছে। হ্যাঁ তোমরা চাইলে একটা ডিম ভেঙেও দিয়ে দিতে পারো, আমরাও একটু দিয়েছি ডিম, দিলে খেতে না ভালো লাগে বেশ। তো এই স্যুপ দিয়ে, গরম গরম স্যুপ দিয়ে শীতের সময় পাউরুটি রুটি পরোটা মানে পাউরুটি বা রুটি যাই বলো দারুণ লাগে। তো আজকের মতন বাই বাই।